আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। বঙ্গবন্ধু স্যাটেলাইট একের পর 2023 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ হবে বলে আশা করা হচ্ছে। 2023 সালের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু দুই উৎক্ষেপণ ও ব্যবহার শুরু হবে। দ্বিতীয় স্যাটেলাইটটি ধরন নির্ধারণে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর ধরন নির্ধারণের জন্য ফ্রান্সের প্রাইস ওয়াটার হাউস কুপার্স কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে $1,85,000 চুক্তি হয়েছে। পরবর্তী কোন স্যাটেলাইটটি বাংলাদেশের জন্য উপযোগী তা ঠিক করতে PwC পর্যালোচনা করে 3 মাসের মধ্যে BSCL কে পরামর্শ দিবে। BSCL কর্তৃপক্ষ জানিয়েছে দেশের দ্বিতীয় স্যাটেলাইটের পরামর্শক নিয়োগ করতে আহ্বান করা হয়েছিল। 21টি আবেদন জমা পড়ে, সেখান থেকে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রান্সলেট প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৮ সালে 12ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের 57তম দেশ হিসেবে স্যাটেলাইট জগতে প্রবেশ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের খরচ হয় ২,৯০২ কোটি টাকা। ২০১৯ সালে BSCL চেয়ারম্যান জানিয়েছিলেন 3 থেকে 4 মাসের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট নির্ধারণের পরামর্শক নিয়োগ দেওয়া হবে, কিন্তু করোনার কারণে তা পিছিয়ে 2021 সালে নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় স্যাটেলাইটটি হাইব্রিড স্যাটেলাইট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া নজরদারি বা নিরাপত্তা সংক্রান্ত কাজে এই স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। তবে এখনো যেহেতু ধরনটি ঠিক হয়নি, তাই দ্বিতীয় স্যাটেলাইট কত খরচ হবে এটি এখনো অজানা। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক থেকে বছরে 120 কোটি টাকা আয় হচ্ছে। এই টাকা টেলিভিশন চ্যানেলগুলো থেকে আসছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। সামনে আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।